অপোজিট ভাইস চ্যান্সেলর বাসভবনের সামনে গোটা আন্দোলনকারীরা কিন্তু হাজার হাজার, অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ কিন্তু অবস্থান করছে। পুরো ক্যাম্পাসের অবস্থা উত্তপ্ত, পরিস্থিতি খুবই উত্তপ্ত রয়েছে এই মুহূর্তে। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে, পরিস্থিতি থমথমে রয়েছে, কোনো ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া নেই এই মুহূর্তে, কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত। তবে দুই পক্ষ দুই দিকে অবস্থান করছে।
দর্শক বিজয় একাত্তর হলের সামনে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গিয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং ছাত্রলীগের কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই মুহূর্তে দুদিক থেকে কিন্তু ধাওয়া হয়েছে বিজয় একাত্তর হলের সামনে। তাদের সঙ্গে আমাদেরও খুবই মারাত্মক বেন, আমরা কি খাবো আজকে দুপুরে? শিক্ষার্থীদের সেই বিএসি চত্বর থেকে ছাত্রলীগের একটি গ্রুপ হেলমেট পরিহিত একটি গ্রুপ তারা ধাওয়া দিয়েছে। শিক্ষার্থীরা পিছু হটতে এক প্রকার বাধ্য হচ্ছে বলা যেতে পারে। এই মুহূর্তে শিক্ষার্থীরা সলিমুল্লাহ হলের এরিয়ায় চলে এসেছে এবং শিক্ষার্থীরা দৌড়ে চলে যাচ্ছে এক প্রকার বলা যেতে পারে ধাওয়ার মুখে। খুবই ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া জুড়ে ছাত্রলীগ বনাম সাধারণ শিক্ষার্থীদের অবস্থান। এই মুহূর্তে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ে যাচ্ছে।
বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আপনারা দেখছেন ক্যামেরার ফ্রেমে একজন শিক্ষার্থী রক্তাক্ত, তাকে হাঁটতে পারছেন না, তাকে দুজনের সহযোগিতা নিয়ে যাওয়া হচ্ছে। এর আগেও দেখেছি বেশ কয়েকজন নারী শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা আহত হয়েছেন। শিক্ষার্থীরা এই মুহূর্তে সলিমুল্লাহ হলের সামনে চলে এসেছে, সেই বিশেষত্বরে তাদের অবস্থান ছিল। ধাওয়া দিয়ে ছাত্রলীগ তাদেরকে এই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক নারী শিক্ষার্থীরা এই দুই গ্রুপের তাণ্ডবের ভিতরে অবরুদ্ধ ছিলেন তারা। এই সেফ এক্সিট এখানে নিন, খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি। আরও একজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে আহত অবস্থায়। প্রিয় দর্শক, আবারও জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আপনাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে সরাসরি যুক্ত রয়েছে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রথমে শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ছাত্রলীগের ধাওয়ার মুখে তারা দাঁড়াতে পারেনি। সেই বিসি চত্বর থেকে তাদের ধাওয়া এবং ইট পাটকেল ছুড়ার পর তারা মূলত এই মুহূর্তে এই এরিয়াটি সেরে যেতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা অনেকটা ছন্ন বিচ্ছন্ন হয়ে গিয়েছেন। কেউ নবাব সলিমুল্লাহ মুসলিম হলের দিকে গিয়েছেন, আবার কেউ শহীদ মিনারের দিকে যাচ্ছেন। এই পরিস্থিতি এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায়। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যের সামনে, তারা অবস্থান নিচ্ছিলেন। ঠিক একই জায়গায় দুপুর তিনটায় ছাত্রলীগও কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিকে ঘিরে দুই গ্রুপের ভিতরে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং সর্বশেষ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে এই মুহূর্তে তাদের সর্বশেষ যে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর, সেই বিসি চত্বর থেকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা অনেকটাই ছন্ন বিচ্ছন্ন হয়ে গিয়েছেন। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখেছি তারা আহত হয়েছেন, গুরুতরভাবে রক্তাক্ত হয়েছেন। নারী শিক্ষার্থীও রয়েছেন তাদের ভিতরে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি। এই মুহূর্তে অনেক শিক্ষার্থীরা জগন্নাথ হলের সামনে অবস্থান নিয়েছে, তারা মূলত ছন্ন বিছন্ন হয়ে গিয়েছে। এখন অনেকটা ছাত্রলীগের ধাওয়ার মুখে তারা টিকতে পারেনি এমনকি বলা যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষের সর্বশেষ সংবাদ।